মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বিডি স্টার টিভি নিউজ সংবাদ পড়ছি আমি তানজানা রহমান লিজা। জহিরাবাদ ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, দেশকে সমৃদ্ধির পথ দেখিয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চাই। শনিবার 17 সেপ্টেম্বর বিকেলে মতলব উত্তরের নেদামদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় নৌকা মার্কায় ভোট চাওয়ার এক পর্যায়ে মায়া উপস্থিত নেতাকর্মী সমর্থক ও জনতাকে হাত তুলে অঙ্গীকার করতে বলেন। জনতাও হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করেন আওয়ামী লীগ নেতার কাছে। মায়া আরও বলেন, দেশ ও জাতির উন্নয়ন ঘটাতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। নৌকা বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, এই নৌকায় বাংলাদেশের উন্নয়নের প্রতীক। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। সুতরাং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজিদুল হোসেন চৌধুরী দীপু। আরও বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, গাজী ইলিয়াসুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা রহমতুল্লাহ সরকার লিখন, মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজউদ্দিন খান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার মাস্টার, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সেলিম রেজা, উপজেলা যুবলীগ নেতা রাসেল মাহমুদ, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, এ সময় মোহনপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবাহান সরকার শুভা, কমিশনার রুহুল আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, উপজেলা যুবলীগ নেতা হাসান মোর্শেদ চৌধুরী আহার, উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন মন্টু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, একলাসপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ফরাজিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।